একই টপিকের উপর হাজার হাজার কমেন্ট আসছে, অনলাইন থেকে কিভাবে সহজে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো। এর মধ্যে থেকে আমি দু একটি কমেন্টস পড়ে শোনাচ্ছি। গণেশ পাল কমেন্টস করেছে, দাদা দু বছর ধরে চেষ্টা করছে অনলাইন থেকে টাকা ইনকাম করার, কিন্তু এখনো পারেনি। প্লিজ আমাকে বলুন আমি কিভাবে খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারি। এমডি রাফাত আলী কমেন্টস করেছে, দাদা অনলাইনে বেশিরভাগ ফেক আইডি থাকে, এমন জেনুইন পদ্ধতি বলুন যা থেকে আমি টাকা আয় করতে পারবো এমন নিশ্চয় আছে। সৌরভ বিশ্বাস কমেন্ট করেছে, দাদা এই লকডাউনের সময় আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবো এমন অনলাইন আর্নিং টিপস দিয়ে। এরকম হাজার হাজার কমেন্টসে ভরে গেছে। তো এই ভিডিওয়ে আমি ছয়টা পদ্ধতি বলবো যেটা 100% জেনুইন, আর আপনি খুব সহজে শুধুমাত্র আপনার মোবাইল দিয়ে এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। তার আগে আপনারা যারা যারা কমেন্টস করেছেন, এত ভালো ভালো কমেন্টস পাচ্ছি, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা কমেন্টস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের কমেন্টসের উপর বানাবো। আপনারা যে বিষয়ে জানতে চান, যে বিজনেস আইডিয়া আপনারা করতে চান, আপনারা করতে পারবেন বা আপনারা শিখতে চান, তার উপরে আমি সর্বদা ভিডিও বানিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তাহলে এই ভিডিওয়ে আপনাদের বলবো শুধুমাত্র আপনার মোবাইল দিয়ে, আপনার কম্পিউটারও দরকার পড়বে না, কম্পিউটার যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে কোনো দরকার নেই, শুধুমাত্র আপনার মোবাইল দিয়ে খুব সহজে অনলাইন থেকে টাকা আয় করার জেনুইন ছয়টা পদ্ধতি। আমি পদ্ধতিগুলো সব থেকে সহজ থেকে শুরু করবো, মানে যে পদ্ধতিটা সব থেকে সহজ সেটা নিয়ে সব থেকে কঠিন পর্যন্ত শুরু করবো। আর আমি যে ছয়টা পদ্ধতি বলবো, এ পদ্ধতি থেকে অলরেডি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে 15-20 লাখ বা ওর থেকেও বেশি টাকা ইনকাম করছে এখনের সময়। আমি পূর্বের সাথে দেখাতে পারি, কিন্তু যারা এই ওয়েবসাইটগুলোর শীর্ষে অবস্থান করছে তারা, কিন্তু আপনি যদি এই পদ্ধতিগুলো ঠিকঠাক করে শিখে চালাতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি যে কোনো চাকরি থেকে ঘরে বসে শুধুমাত্র আপনার মোবাইল দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আমি আপনাদের বলবো যে সব কিছু জানার সত্ত্বেও অনেক লোক কেন অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে না, আর আপনাকে কি করা উচিত, কি করলে আপনি খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি সর্বপ্রথমে যে পদ্ধতিটির কথা বলবো সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। যারা জানেন সেটা তো ভালো কথা, যারা জানে না তারাও শুনতে পারো, হয়তো বা আমি এমন কিছু বলবো যেটা আপনি জানেন না। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এই, বর্তমান সময়ে ই কমার্স অনেক বেড়ে গেছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, ইন্ডিয়া মার্ট, আর বাংলাদেশের জন্য যদি বলি bdshop.com, এরকম আরও অনেক আছে। তো এতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, এই প্রোডাক্টগুলো যে পরিমাণে দাম দেওয়া থাকে ওই দামেই বিক্রি করে আপনি কমিশন নিয়ে যেতে পারেন। মানে আপনাকে কাজ কী করতে হবে, ওই লিঙ্কটা কপি করে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, আপনার যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে শেয়ার করবেন। যদি কেউ ওই লিঙ্কটাতে ক্লিক করে আপনার ওই প্রোডাক্টটা কেনে, তাহলে আপনি বসে বসে আপনাকে না মালটা সাপ্লাই করার দরকার আছে, না না কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়ার দরকার আছে, আপনাকে কিছু করার দরকার নেই, শুধুমাত্র ঘরে বসে লিঙ্কটা শেয়ার করে আপনার মোবাইলের মাধ্যমে 10% থেকে 20% পর্যন্ত আপনি কমিশন পেতে পারেন। তাহলে সিম্পল একটা ডেমো দিই আপনাকে। মনে করেন একটা মোবাইলের দাম সিম্পলি 20,000 টাকা, 20,000 টাকা আপনি যদি ইচ্ছা করেন প্রতিদিন যদি 100টা করে লিঙ্ক শেয়ার করেন, আর এইভাবে যদি 2-3 মাস চালিয়ে যান তাহলে আপনার লিঙ্কের সংখ্যা কত হয়ে যাবে, 1,000 হয়ে যাবে। তো প্রতিদিন যদি 5টা বা 10টাও 1,000-এর ভিতরে যদি বিক্রি হয় তাহলে আপনার বসে বসে প্রতি মাসে কত টাকা আয় হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা মোবাইল থেকে যদি 20% কমিশন কাটা হয় তাহলে একটা মোবাইল থেকে আপনি কমিশন পেতে পারেন 3-4,000 টাকা। এরকম যদি 5-10টা মোবাইল আপনি প্রতিদিন সেল করতে পারেন তাহলে বুঝতে পারছি আপনাকে না প্রোডাক্টটা সাপ্লাই করতে হবে, না টাকা নিতে হবে, অটোমেটিক্যালি এটা যে মোবাইলটা যখন সেল হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা আপনার চলে আসবে। তো ইন্ডিয়াতে যারা করতে চান তারা, আমি বলবো সব থেকে বেস্ট তারিখ অ্যামাজন, অ্যামাজনে সব থেকে বেশি প্রফিট দেয়। ফ্লিপকার্টও করতে পারেন, অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেটাতেও করতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে যারা করতে চান তা আমি তাদেরকে সাজেস্ট করতে চাই যে bdshop.com, bdshop.com এ
অ্যাফিলিয়েটের সুবিধাটা আছে, তো ওখান থেকে আপনি বাংলাদেশে থেকে করতে পারেন। আর নাম্বার টু যে পদ্ধতিতে কথা বলছি সেটা হলো ব্লগ। ব্লগের সম্পর্কে আপনি অবশ্যই শুনে থাকবেন, ব্লগের সম্পর্কে শোনেনি এমন কোনো লোকই নেই। তো ব্লগটা কীভাবে লিখতে হয়, ব্লগটা লিখতে গেলে কি খুব বেশি জানাশোনার দরকার হয় না, এমনিতেই লেখা যায়? দেখুন, আমি সহজ একটা পদ্ধতি বলছি। আপনি এমন কোনো জিনিস পাবেন না যে নেটে পাওয়া যায় না, এমন কোনো জিনিস নেই। তো আপনি যদি নিজের থেকে আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত জানতে পারেন, রাজনীতি সম্পর্কে, ফির আপনার হবির সম্পর্কে, খেলাধুলা, রান্নাবান্না, বা যে বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন আপনার ব্লগের উপর। আর আপনাকে আপনি যদি কিছুই না বলেন তাহলেও আপনাকে একটা শর্টকাট বুদ্ধি দিই, সেটা হলো এই, অনলাইনে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো অনলাইন থেকে আপনি কপি করে ফের আপনার ব্লগও পেস্ট করতে পারেন, মানে যে যে বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা আছে বা আপনি করতে পছন্দ করেন বা আপনার মনে হয় যে আপনার দর্শকরা করতে পছন্দ করে, সেই বিষয়টা আপনি অনলাইন থেকে কপি করে আপনার ব্লগে দিতে পারেন। তো এভাবেও আপনি কিছু না করেও টাকা ইনকাম করতে পারেন। তো এর টাকাটা কীভাবে অ্যাডের মাধ্যমে আসবে, অ্যাডসেন্সের মাধ্যমে আসবে? তো আপনি আপনি বুঝতে পারছেন, একবার যদি আপনার ব্লগে ট্র্যাফিক আসা চালু হয়ে যায় তো আপনাকে টেনশন ফ্রি টাকা দরকার হবে, একটা ব্লগই যথেষ্ট আপনাকে লাখো কোটি টাকা দিবে। নাম্বার থ্রি, আমি যে পদ্ধতির কথা বলবো সেটা ওয়েবসাইট। ওয়েবসাইট সম্পর্কে সবাই জানে, আপনি যদি টাকা দিয়ে ওয়েবসাইট বানাতে চান তাহলে মাত্র 99 টাকায় গোড়ারি আপনাকে ওয়েবসাইট বানিয়ে দিবে। আর আপনি যদি ফ্রি বানাতে চান তো ফ্রির উপরও হাজারো ভিডিও আছে যা দেখে আপনি খুব সহজেই ফ্রি ওয়েবসাইট বানাতে পারেন। তা এখন বলি কি, ফ্রি ওয়েবসাইট থেকে কি টাকা ইনকাম করা যায়? আপনার ওয়েবসাইটটা পেড কি ফ্রি তা ডিপেন্ড করে না যে আপনি টাকা ইনকাম করতে পারবেন কি না, ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটটা কতটা কোয়ালিফাইড। যদি আপনার ওয়েবসাইটটা লোকে পছন্দ করে বা বারবার ক্লিক করে ট্র্যাফিক আসা শুরু হয়ে যায়, তো ব্লগে যেরকম ওয়েবসাইটে সেরকম এখনকার সময় 15-20 লাখ টাকা ইনকাম করছে ইন্টারমিডিয়েট সেলে ফেলে, এরকম আমি অনেক দেখাতে পারি। আপনারা চাইলে ব্লগ বা ওয়েবসাইট একই রকম, একটা শিখলে অটোমেটিকলি দুটোই আপনার শেখা হয়ে যাবে, তা এটা আপনি করতেই পারেন। নাম্বার ফোর, ফাইবারের নাম বেশিরভাগ লোকে শুনবে না, কারণ এটা অ্যাজ এ ফ্রিল্যান্সার ওয়েবসাইট। এখনকার সময় পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখান থেকে হাজার হাজার লোক ফাইবারে কাজ করছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন তো, যে বেশিরভাগ লোক জানেই না যে এরকম একটি ওয়েবসাইট আছে যার থেকে খুব সহজে টাকা ইনকাম করা যায়। এর থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারবেন? এর থেকে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, মানে আপনি যা পারেন, আপনি টাইপিং করতে পারেন, আপনি কপি পেস্ট করতে পারেন, আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারেন, আপনি ফটোশপের কাজ জানেন, মানে কিছু একটা জানেন, যা কিছু জানেন, তো আপনি ওটাই করে ফাইবার থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আর এটা ফাইবার নাম এই জন্য যে আপনি যেই কাজ করুন না কেন, $5 নিচে কোনো কাজই আপনাকে দেওয়া হয় না। আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে কাজ করে আপনি খুব সহজে ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমি কিন্তু জেনুইন পদ্ধতিগুলোই বলছি, এর একটা অফেক্ট না, আর 100% জেনুইন। নাম্বার ফাইভে যে পদ্ধতির কথা বলছি সেটা হলো আপওয়ার্কটা কীরকম। আপওয়ার্কও অ্যাজ এ ফ্রিল্যান্সার, মানে আপনি যে কোনো কাজ করতে পারেন, তো যা কিছু করতে পারেন তাই আপনি আপওয়ার্কে এসে করতে পারেন, যেরকম ফাইবারে আপনি করেছিলেন। আমার মতে আপওয়ার্ক থেকে ফাইবারে একটু সহজ ব্যাপার, কারণ আপওয়ার্কে একটু টাইম লেগে যায় আপনার গিগ বা আপনার কাজ মেলার জন্য, কিন্তু ফাইবারে আপনি খুব তাড়াতাড়ি এটা করতে পারেন। তো আমি যেরকমটা বলেছি ফাইবারে যে এরকম কাজ করতে হবে, আপওয়ার্কে ঠিক সেরকম কাজ। আপনি রাইটিং করে টাকা ইনকাম করতে পারেন, আপনি ফটোশপের কাজ করে ইনকাম করতে পারেন, আপনি যা কিছু পারেন, আপনি ইমেল সেন্ড করে টাকা ইনকাম করতে পারেন, ফেসবুক পেজ ম্যানেজ করেও আপনি টাকা ইনকাম করতে পারেন, এটা খুবই সহজ। তো আপনি আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে কাজ করে এর থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। আর নাম্বার সিক্স, যে পদ্ধতির কথা বলবো সেটা ইউটিউব, যেটা আমি করছি। শুধুমাত্র ইউটিউবই না, আপওয়ার্ক, ইউটিউবই, অ্যাফিলিয়েট, ব্লগার, যে ছয়টা পদ্ধতির কথা আমি বললাম তার থেকে চারটে আমি নিজেই করি। তো ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারেন, কিন্তু ইউটিউব থেকে আমার মনে হয় আমি যে ছয়টা পদ্ধতির কথা বললাম তার থেকে সবথেকে কঠিন ইউটিউব থেকে টাকা ইনকাম করা। কেন? আপনার 1 বছরের ভিতরে 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার পুরো করতে হয়। আর শুধুমাত্র তাই না, এটা পুরো করার পরেও মাঝে মাঝে কী হয়,
অ্যাডসেন্স গায়েব হয়ে যায়, মানে আপনার ইউটিউবেতে অ্যাড আসা বন্ধ হয়ে যায়। তারপর প্রতিনিয়ত এর যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে এগুলো চেঞ্জ হতেই থাকে, তো প্রতি মুহূর্ত আপনাকে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এর জন্য আমার মনে হয় যে ছয়টা পদ্ধতি বললাম তার থেকে সবথেকে বেশি টাফ ইউটিউবে থেকে টাকা ইনকাম করা। আমি যে ছয়টা পদ্ধতি বললাম এটা 100% জেনুইন। আপনি প্রত্যেক ওয়েবসাইট, যদি যে কোনো একটি ওয়েবসাইট হোক, ঠিকঠাক মতো কাজ করতে পারেন, তা প্রতিটা ওয়েবসাইট থেকে 15-20 লাখ টাকাও আপনি ইনকাম করতে পারেন। কারণ এই যে কোনো ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে এরকম 15-20-25-30 লাখ টাকা প্রতিনিয়ত ইনকাম করছে। তো আমি যেরকম কি বলেছিলাম যে কেন সব কিছু জানার সত্ত্বেও এই অনলাইন থেকে টাকা পাই, তো প্রথমতই অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে একটু পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্যর ব্যাপার। আর সব থেকে বড়ো কথা, আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনার মতো হাজারো লাখো লোক অনলাইনে বসে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করার চেষ্টা করছে, তার মানে কম্পিটিশনটা খুব বেশি। তো আপনি যদি না জেনে অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা ভাবেন, তাহলে আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না। তো আপনাকে কী করতে হবে, যে কোনো একটি সাইট বেছে নিন, একসাথে সবগুলোই কাজ করতে পারবেন না। যেরকম আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বেছে নিতে পারেন, সব থেকে সহজ ব্যাপার। আপনি ব্লগার বেছে নিতে পারেন, ওয়েবসাইট বেছে নিতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, ইউটিউবে যে কোনো একটি সাইট বেছে নেবেন। তাহলে কী হবে, ওই জিনিসটার উপর করতে করতে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, আর আপনার যে কম্পিটিটর আছে সেগুলো পেছনে পড়ে যাবে। তো আপনি একবার যে কোনো ওয়েবসাইটে দাঁড়িয়ে গেলে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে। তো আমি আর একটা কথা বলেছিলাম যে সব কিছু জানার সত্ত্বেও কেন করে না, তার কারণ হলো এই, মানুষ অন্যকে ফলো করে। যে নিজেকে ফলো করে সে সবার আগে থাকে, কিন্তু যে অন্যকে ফলো করে আগে যেতে যায় সে সর্বদাই পিছনে থেকে যায়। কারণটা হচ্ছে এই, আপনি যেটা পারেন, আপনি যেটা বোঝেন, আপনার যেটাতে রুচি আছে, আপনি যদি সেটা করতে থাকেন তাহলে আপনি সাকসেস অবশ্যই হবেন। কিন্তু আপনি যদি দেখেন যে আমার থেকে অন্য একজন অন্য কোনো কাজে বেশি টাকা ইনকাম করছে, তো আপনি যদি তার দেখা দেখে সে কাজটি করতে চান, তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। আপনি যেটা পারেন, আপনি যেটা বোঝেন, আর আপনার যেটাতে রুচি আছে সেটা করুন, তো আপনি সব থেকে বেশি উন্নতি করতে পারবেন, আর লোকে আপনাকে ফলো করবে আপনার উন্নতি দেখে। তো ফ্রেন্ড, আপনার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের হেল্প করতে চান এই ভিডিওটি দিয়ে, অবশ্যই শেয়ার করতে পারেন। আর অবশ্যই জানাতে বলবেন না আপনি কোন বিজনেস সাইডের উপর ভিডিও দেখতে পছন্দ করবেন, আর আপনি কোনটা করতে পারেন বা আপনি কোনটা করতে চান। তো আপনি যদি এরকম ভিডিও সর্বদা দেখতে পছন্দ করেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনি যদি এখনই অনেকগুলো বিজনেস সাইড একসাথে দেখতে চান, তো অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।